হ্যালো পিয়র্স, আশা করি সবাই ভালো আছেন। পিয়র্স, আমরা সবাই চিন্তা ভাবনা করি যে আমরা ইটালি কিভাবে মুভ করব, সেটা যে কোনো একটা ভিসার মাধ্যমে হোক না কেন। সো ওখানে যাওয়ার পর আমরা আমাদের ভিসাটাকে পারমানেন্ট রেসিডেন্টে কনভার্ট করতে পারবো কি না, বা কী কী উপায় আমরা ফলো করব, বা কোন ভিসাতে আমরা ইজিলি যেতে পারবো, আজকে আমরা এই ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব। সো এই ভিডিও লাস্ট পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি কোন ভিসাতে যাবেন। তার মধ্যে আমরা আজকে স্পেসিফিক আলোচনা করব কৃষি ভিসা। এই কৃষি ভিসাতে যাওয়ার পরে আপনি কিভাবে পারমানেন্ট হবেন। সো চলুন আজকে আমরা আলোচনাতে যাই। সো যারা কৃষি ভিসাতে বাংলাদেশ থেকে যাবেন বা যেতে ইচ্ছুক, তাদের জন্য এই ভিডিওটা মূলত। তারা যদি যেতে চান, সেক্ষেত্রে আপনার ভিসার মেয়াদ হবে 8 মান্থ। 8 মান্থ আপনার ভিসার মেয়াদ, তারপরে আপনাকে দেশে ব্যাক করতে হবে, যেটা ওদের নিয়ম। আপনি কি করতে পারেন এর মধ্যে, এটা হচ্ছে যে আপনি আপনার মালিক, যেটা ওনার থাকবে, তার সাথে যদি আপনার সম্পর্ক ভালো হয়, বা এটা যে কাজ করে বা একটু কাজের এক্সপিরিয়েন্স দেখায় বা কাজ একটু বেশি সময় নিয়ে করে, তাদেরকে মালিক আবার ডাকে। কিন্তু আমাদের কিছু বাংলাদেশি ভাইরা কি করে, যে তাদের রিলেটিভ থাকে বা না থাকলেও তারা অন্যান্য ইলিগাল হয়ে যায় বা লিগাল অবস্থায় অন্য কান্ট্রি শিফট করে, যে কারণে ওরা ইটালিতে খুব মানে কষ্ট জম মানে করে নেন, যে লিগাল এন্ট্রি নিতে অনেক কষ্ট হয়। সো আমি জানাবো যে কি কি উপায়ে আপনি সহজে লিগাল হতে পারবেন এবং আপনার ইনকামটা কত হবে। মনে করেন আপনি কৃষি ভিসায় গেলেন, যাওয়ার পরে আপনার ইনকামটা মান্থলি কত আসছে, বা আপনি পার আওয়ার, আপনি যেটা ঘন্টা হিসাবে যদি জানতে চান, বা মান্থলি এক একজনের এক এক স্যালারি। সো প্রথমে আমরা জানবো যে স্যালারির বিষয়টা। স্যালারি হচ্ছে যে আপনার যদি আপনি কৃষি ভিসায় যান 8 মাসের, তাহলে মোটামুটি আপনার এটা দিবে ওরা আপনাকে, যদি বাংলাদেশ থেকে হায়ার করে নিয়ে যাই তাহলে আপনাকে মান্থলি দিবে। সেক্ষেত্রে মান্থলি মোটামুটি আপনার 800 ইউরো থেকে বা 850 ইউরো থেকে মোটামুটি 1500 ইউরোর মধ্যে থাকবে। যদি আপনাকে ইটালি থেকে হায়ার করে, আপনি ইটালিতে অলরেডি আছেন, ওখান থেকে যদি আপনাকে হায়ার করে, তাহলে আপনার স্যালারি মোটামুটি ধরা হবে যে ঘন্টা হিসাবে। সেক্ষেত্রে আপনাকে ঘন্টা হিসাবে 8 ইউরো থেকে আপনাকে মোটামুটি 12 ইউরো দেওয়া হবে। আপনি যদি লিগাল হন তাহলে আরও বেশি ইউরো। তো মূলত আপনি লিগাল হয়ে গেলে হয়তো কৃষি কাজ করবেন না, কারণ লিগাল হয়ে গেলে তো তখন আপনি নিজেই লিজ নিয়ে আপনি নিজেই কৃষি কাজ নিজেই মানে কাজ করতে পারবেন। আর এখানে হচ্ছে যে, যেমন জমিটা আমাদের কিনা লাগে বাংলাদেশে, এখানে জমি কিনা লাগে না, জাস্ট আপনি জমি সরকারের কাছ থেকে অ্যাপ্লাই করবেন, ওখানে লিজ নেবেন, লিজ নিয়ে আপনি আপনার কার্যক্রম শুরু করতে পারবেন। সো এটা আমরা না যাই। এখন মনে করেন আপনি এখানে জব অলরেডি আছেন, ওখান থেকে যদি আপনি আপনি জব করেন, সেক্ষেত্রে আপনাকে আপনাকে 8 থেকে 12 ইউরো দিবে। আর যদি বাংলাদেশ থেকে হায়ার করে তাহলে আপনাকে স্যালারি ভর্তি দিবে। এখন আপনাকে যদি ওখানে আপনি ইটালিতে থাকা অবস্থায় যদি আপনাকে হায়ার করে, 8 থেকে যে 12 ইউরো দিবে, এটা আপনাকে ম্যাক্সিমাম 8 ঘন্টা 9 ঘন্টা কাজ করাবে, ব্যাস, এর বেশি করাবে না। আর যদি আপনাকে বাংলাদেশ থেকে মান্থলি বেসিস নিয়ে যাই, যে মাসে আপনাকে স্যালারি দিবে, সেক্ষেত্রে আপনাকে অনেক সময় 10 ঘন্টা 11 ঘন্টা 12 ঘন্টা পর্যন্ত কাজ করায় নেয় তারা। এটা হচ্ছে একটা সমস্যা, এটা ওই দেশে না, সব দেশেই মোটামুটি কন্ট্রাক্টে যদিও লেখা থাকে 8 ঘন্টা 9 ঘন্টা, কিন্তু আমরা আসলে নেক্সটে যেন আমাদের ভিসাটা রিনিউ করে, এজন্য মালিককে খুশি করার জন্য আমাদের অলরেডি এটা করা লাগে, যে মোটামুটি 9 ঘন্টা বা 10 ঘন্টা বা 11 ঘন্টা পর্যন্ত কাজ করা লাগে। সো আমাদের স্যালারি মোটামুটি অ্যাভারেজে 1200-1300 ইউরো মতো আসে। এবং আবার যারা এক্সপিরিয়েন্স বেশি, যারা মনে করেন যে বিভিন্ন গাছ সম্পর্কে, বিভিন্ন কৃষির বিষয়, ফার্মিং সম্পর্কে ভালো জ্ঞান ধারণা আছে, তাদের মোটামুটি 1600 পর্যন্ত তারা স্যালারি উঠাতে পারে। সো এটা গেল তাদের মোটামুটি অ্যাভারেজ একটা স্যালারির বিষয়টা। আর আপনারা তো জানেন যে 1 ইউরো সমান বাংলাদেশের 1 ইউরো সমান বাংলাদেশের 105-106 টাকা মতো। সো আপনারা যদি 1600 পান তাহলে এখানে হয়ে গেলো 1,60,000 টাকা। সো এখন যাব আমরা, যদি আপনি বাংলাদেশ থেকে লিগাল এন্ট্রিতে আসেন কৃষি ভিসায়, তাহলে আপনি কি করবেন। সো আপনি প্রথমে একটা চিন্তা ভাবনা থাকবে যে মালিকের সাথে ভালো ব্যবহার করা বা মালিকের সাথে সম্পর্ক তৈরি করা, কারণ এই 8 মাসে যদি তার সাথে একটু ভালো সম্পর্ক আপনার হয়ে যায়, তাহলে আপনি যখন আবার 8 মাস পরে দেশে পাঠিয়ে দিবে উনি, ও আপনাকে ওভাবে পাঠাবে না, আপনি বলবেন যে তুমি যাও, তোমাকে আবার আমি নিয়ে আসবো,
এই সিস্টেমে নিয়ে আসবে, কারণ ওই ইটালিতে থাকা অবস্থায় কিন্তু আপনাকে কখনো ও রাখতে পারবে না 8 মাসের বেশি। ও আপনাকে দেশে পাঠাবে এবং দেশ থেকে আবার নিয়ে যেতে পারবে যদি সম্পর্ক ভালো হয়। সো এটা একটা গেল। এবং যদি মনে করে নেন যদি আপনি রিস্ক নিতে না চান, তাহলে যদি আপনি বলেন যে না আমি এই কোম্পানি থেকে আমি অন্য কোম্পানিতে চলে যাব, তো এটা পসিবল না। আপনি যখনই এই 8 মাস এই পিরিয়ডটা শেষ হবে গ্রোস পিরিয়ড, তখনই আপনার কিন্তু আপনি ইলিগ্যাল হয়ে গেলেন। ইটালিতে থাকেন বা অন্য দেশে থাকেন, আপনি ইলিগ্যাল হয়ে গেলেন। এখন ম্যাক্সিমামই বাংলাদেশিরা কি করে, আসার পর যেতে চায় না, না যে ইলিগ্যাল হয়ে যায় এবং অনেক দিন বসে থাকে। অনেক দিন বসে থাকার পরে মনে করে নেন যে লিগালির জন্য অ্যাপ্লাই করে, চেষ্টা করে, বিভিন্ন সুযোগ খুঁজে বা অন্য দেশ চলে যায়। সো মনে করে নেন যে আপনি ইলিগ্যাল হয়ে গেলেন, তো ইলিগ্যাল হলে কি করবেন? সেক্ষেত্রে আপনি লিগ্যাল হওয়ার জন্য আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে। ওরা কিছু বছর পর পর একটা সানাতোরিয়া, একটা মনে করেন দুইটা অপশান থাকে, একটা হচ্ছে সানাতোরিয়া আর একটা হচ্ছে যে কেসের মাধ্যমে আসলাম, যেটা কেস আমরা মনে করে নিন যে আপনি বাংলাদেশে গেলে আপনার রাজনৈতিকভাবে আপনার দণ্ড হতে পারে বা আপনার উপর রাজনৈতিক কোনো চাপ আছে বা বিরোধী দলের সাপোর্টার আপনি, এই জন্য সরকারি পক্ষ থেকে আপনার প্রতি চাপ আছে, এরকম যদি আপনার হয় বা এরকম বলে অনেকে আপনার বিভিন্ন কেস করে, এই কেসের মাধ্যমে তাদের যদি প্রমাণ করতে পারে যে হ্যাঁ দেশে গিয়ে তার সমস্যা হবে বা তার উপর অ্যাটাক হতে পারে বা তাকে জেলে এই করতে পারে রাজনৈতিক, মানে এক কথায় আপনি রাজনৈতিক আশ্রয় চাইয়ে একটা কেস করতে পারেন, এই কেসে জিতলে আপনি লিগ্যালিটি পাবেন, বা ওয়েট করতে পারেন, সেটা হচ্ছে যে একটা মনে করেন বিভিন্ন টাইমে ওরা বিভিন্ন ই দিয়ে থাকে, তার মধ্যে একটা হচ্ছে যে সানাতোরিয়া, এটা যদি ওয়েট করেন তাহলে যখন এটা আসবে তখন আপনি যদি অ্যাপ্লাই করেন তো যারা ইলিগ্যাল আছে তাদেরকে লিগ্যাল এন্ট্রি দিয়ে থাকে, সেটা সবসময় দেয় না, 2-5 বছর পর পর এটা দিয়ে থাকে। আরেকটা বিষয় হচ্ছে যে এভাবেই আপনি ইলিগাল থাকলেও সমস্যা নেই, আপনি কাজ করতে পারবেন। আর এখানে কাজের নিয়ম হচ্ছে কৃষি বিষয়ে বিশেষ করে যে আপনার সপ্তাহে 6 দিন কাজ করতে হবে, 1 দিন ছুটি। অন্যান্য দিন অন্যান্য ওয়ার্ক সেক্টরে একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে যে আপনি সপ্তাহে 5 দিন কাজ করতে হবে বা 5 দিন কাজ করতে পারবেন, কিন্তু কৃষি বিষয়ে এই সাবজেক্টটাতে আপনি যখনই কৃষি রিলেটেড কাজ করবেন তখনই আপনাকে সপ্তাহে 6 দিন মানে 1 দিন বেশি কাজ করা লাগবে, উইকলি 1 দিন ছুটি পাবেন। সো এই হলো বিষয়। আর যদি আপনাদের এর বাইরে কিছু জানতে বা কিছু জানতে চাই আপনি কমেন্ট বক্সে বা আপনার আমার মেলে মেল করতে পারেন, আমি আপনাকে পার্সোনালি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, বা যদি গুরুত্বপূর্ণ কোনো কোশ্চিন থেকে থাকে তাহলে আমি আপনাদেরকে প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ।